নমস্কার, আমি পারমিতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি যে খবর সবার আগে। আজকে যে খবর সবার আগে শুরু করার আগে যে খবরের দিকে নজর রাখবো আপনাদের জানিয়ে রাখি, নবান্নের তরফ থেকে নির্দেশিকা জারি করা হলো। উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলির নবান্নের নির্দেশিকা পাঠানো হয়েছে। কৃষি পণ্যের বাজার চাঙ্গা করতে নবান্নের উদ্যোগ। উত্তর থেকে দক্ষিণে রাজ্যের সর্বত্রই কৃষি হাট তৈরি করা হবে। জেলাগুলিকে নবান্নের নির্দেশিকা। কৃষি পণ্যের বাজার চাঙ্গা করতে নবান্নের নয়া উদ্যোগ। উত্তর থেকে দক্ষিণে রাজ্যের সর্বত্রই কৃষি হাট তৈরি করা হবে। এ নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলে নেব আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য টেলিফোন লাইনে। দীপ্তিমান, এই যে কৃষি পণ্যের বাজার চাঙ্গা করতে নবান্নের নয়া উদ্যোগ, এই উদ্যোগ নিয়ে একটু বিস্তারিত জানতে চাইব। একেবারে দেখো, নবান্ন থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বারবারই বলেন যে যদি কোনো মার্কেট বা ইকোনমি ইনফ্রাস্ট্রাকচারকে যদি ডেভেলপ করতে হয় সেক্ষেত্রে কিন্তু রুরাল ইকোনমিকে সবার আগে ডেভেলপ করতে হবে। সেইটাকেই মাথায় রেখে কিন্তু একটা বিরাট বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সেখানে হচ্ছে যে রুরাল ইকোনমিকে যে এগ্রি বেস বিজনেস যত রয়েছে সেইগুলোকে ডেভেলপ করার জন্য নতুন একটা রুরাল হাট থ্রু আউট দ্য স্টেট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং প্রত্যেকটা জেলাকে জেলার ডিএমদের এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে যে তারা যেন এরকম বেশ কয়েকটা জায়গা চিহ্নিত করুক তাদের তাদের জেলায় যেখানে হয় হাট রয়েছে বা সেখানে হাটের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যাবে, যেখানে রুরাল ইকোনমিকে বুস্ট আপ করা যাবে। এই রুরাল ইকোনমিকে বুস্ট আপ করার জন্যই এটা করা হয়েছে। এবং এই যে নির্দেশিকা, সেখানে কিন্তু বলা হয়েছে যে 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 লোকেশনগুলোকে তারা মনে করছেন যে এই নতুন নতুন লোকেশন এইগুলোকে চিহ্নিত করা যেতে পারে, সেটা কোথায় এই লোকেশন রয়েছে এবং এগুলো রেলওয়ে স্টেশনের থেকে যাতে সেখানকার যেন কমিউনিকেশন সিস্টেমটা, ট্রান্সপোর্টেশন সিস্টেমটাও তারা কিন্তু দেখছেন যে কোথা থেকে কতটা দূর হতে পারে এবং যাতে ডিস্টেন্স বেশি না হয় সেই দিকেও নজর রাখতে বলা হয়েছে। এবং সব থেকে বড়, সেখানে যাতে থাকার ব্যবস্থা থাকে, অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিও যেন তৈরি করা হয়। অর্থাৎ যারা বাজার করতে যাচ্ছেন বা রুরাল ইকোনমিকে বুস্টআপের জন্য যেই যেই জায়গাগুলো যাবেন, যেখানে যেই জিনিসগুলো সব থেকে বেশি ভালো পাওয়া যায়, এই ধরনের জিনিসগুলোকে এবং সেখানে যাতে যারা কেনাকাটা করতে পারেন তারা যেন সেখানে অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি পায়, অর্থাৎ থাকতে পারে। পুরো সব কিছুকে ঘিরে একটা বিরাট উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য নবান্নর পক্ষ থেকে। এবং এই যে ফেসিলিটিগুলো দেওয়া হবে তার থেকে বড় বিষয় যে যদি এখানে হাট থেকে থাকে তাহলে তার অবস্থা কী রয়েছে এবং সেখানে আরও ডেভেলপ করার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হতে পারে, নেওয়া যেতে পারে, সেইগুলোকেও কিন্তু বলা হয়েছে। সুতরাং রুরাল ইকোনমিকে কিন্তু বুস্ট আপ করার জন্য এই নতুন একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এবং রুরাল ইকোনমি বুস্ট আপ হলেই কিন্তু আরবানে তার একটা এফেক্ট পড়বে, সেটা মনে করেই কিন্তু রুরাল ইকোনমির ওপরে এই জোরটা দেওয়া হয়েছে। দীপ্তিমান, তুমি যেমনটা বললে যে জেলাগুলিকে ইতিমধ্যে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে নবান্নের তরফ থেকে, কিন্তু কোন কোন জায়গায় এই হাবগুলি হবে সেই জায়গাগুলো কি ইতিমধ্যে চিহ্নিত করার কাজ শুরু হয়ে গিয়েছে? না, যে নির্দেশিকা পাঠানো হয়েছে সেখানে একটা টেবিল করে দেওয়া হয়েছে এবং সেই টেবিলে কিন্তু বলা হয়েছে যে লোকেশনগুলোকে দেখতে। এবং এই লোকেশনগুলোকে কিন্তু বাসার ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা পয়েন্টস তারা তুলে দিয়েছেন। সেখানে বলা হয়েছে যে বাস স্ট্যান্ড থেকে বা মেজর রোড থেকে এটা কতটা দূর, সেখানে কোনো সাব রোড রয়েছে কিনা এবং সেই সাব রোড হলে পরে সেই সাব রোডের কন্ডিশন কিরকম রয়েছে, রেলওয়ে স্টেশন থেকে তার দূরত্ব কতটা রয়েছে, এইগুলোকে কিন্তু দেখতে বলা হয়েছে। এবং এটাও বলা হয়েছে যদি সেখানে কোনো হাট থেকে থাকে, যে বর্তমানে রয়েছে সেই হাট, সেই হাটটাকে কিরকম ভাবে ডেভেলপ করা যেতে পারে, কতটা ডেভেলপ করা যেতে পারে সেই দিকেও কিন্তু নজর দিতে বলা হয়েছে। অর্থাৎ যারা যেই এক্সিস্টিং হাট রয়েছে সেই এক্সিস্টিং হাটগুলোকে কী করে ডেভেলপ করা যেতে পারে, আর নতুন যদি কোনো হাট তৈরি করা হয় তাহলে সেক্ষেত্রে সেই জায়গাগুলোর লোকেশনগুলোকে কিন্তু লোকেট করে সব কিছু করে তাদেরকে কিন্তু রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ডিএমকে। অনেক ধন্যবাদ, আমরা কথা বলে নিলাম আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। জানিয়ে রাখি আপনাদের, কৃষি পণ্যের বাজারকে চাঙ্গা করতে নবান্নের নয়া উদ্যোগ। জেলাগুলিকে ইতিমধ্যে নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন। উত্তর থেকে দক্ষিণে কৃষি পণ্যের বাজার চাঙ্গা করতে নবান্ন এই উদ্যোগ নিয়েছে। রাজ্যের সর্বত্রই কৃষি হাট তৈরি করা হবে, এই মর্মে ইতিমধ্যেই জেলাগুলিকে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে নবান্ন। অভিনব পদ্ধতিতে মদ পাচার, সাদা কাপড় মুড়িয়ে রোগী সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল কার্টুন ভর্তি বিশাল পরিমাণ বিলিতি মদ। পরিস্থিতি বেগতিক দেখে অ্যাম্বুলেন্স ছেড়ে পালায় চালক এবং খালাসি সহ আরও একজন। বৃহস্পতিবার রাতে ধূপগুড়ির ঠাকুরপাট এলাকায় এশিয়ান হাইওয়ের ওপর এই ঘটনা ঘটে। সূত্রের খবর, ওইদিন আচমকায় রাস্তায় খারাপ হয়ে যায় একটি অ্যাম্বুলেন্স। স্থানীয় বাসিন্দারা গাড়িটিতে উঁকি মারলে দেখতে পান সাদা কাপড়ে ঢাকা রয়েছে মদের বোতল ভর্তি কার্টুন, আর তা দেখে এলাকাবাসীর চক্ষু চড়ক কাজ। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় পুলিশ, মদ সহ গাড়িটিকে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সেনা কর্মী পরিচয় দিয়ে একাধিক মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠল দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর এলাকার ঘটনা। এই ঘটনায় গ্রেপ্তার অমিত মিত্র নামের এক ব্যক্তি, ধৃতের বাড়ি ঝড়খালিতে,
তবে তিনি সোনাপুরে ভাড়া থাকতেন। সূত্রের খবর, বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করে নিজের বাসা বদল করতেন অভিযুক্ত। অভিযুক্ত মূলত মহিলাদেরকেই টার্গেট করতেন। সরকারি প্রকল্প থেকে মোটা টাকার অনুদানের লোভ দেখিয়ে তাদের থেকে টাকা নিতেন। প্রায় 21 জনের কাছ থেকে টাকা নিয়েছিলেন বলেই অভিযোগ। দু মাসের মধ্যে মাথাপিছু 1,10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্ত। সোনারপুর এলাকায় ধৃতের একাধিক স্ত্রী রয়েছে বলেও জানতে পারা গেছে এবং তাদের সঙ্গে প্রতারণা করে তিনি বিয়ে করেছিলেন। সোনারপুর এলাকায় মহিলারা ওই প্রতারককে পুলিশের হাতে তুলে দেয়। এর খবরের শিরোনামে উঠে এলো যোগীর রাজ্য। এবার যোগীর রাজ্যে এক বৃদ্ধকে মসজিদে ঢুকে নৃশংসভাবে গুলি করে খুন করার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। জানা যাচ্ছে মসজিদের ভেতরে বোরখা পরে আসে আততায়ীরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই খুন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণ করার অভিযোগ উঠল দিল্লিতে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে 16 বছরের ওই নাবালিকা দক্ষিণ দিল্লির বাসিন্দা। অভিযোগ, বন্ধুর বাড়ি থেকে ফেরার সময় তিনজন দুষ্কৃতী ঘিরে ধরে তাকে, জোর করে তাকে গাড়িতে তুলে নেওয়া হয় এবং তারপর চলে অত্যাচার। ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। মিড ডে মিল না পাওয়ার অভিযোগে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালো স্কুলের পড়ুয়ারা। এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দৌলতপুরের প্রাথমিক বিদ্যালয়। অভিযোগ, মিড ডে মিল না পাওয়ায় অভুক্ত অবস্থায় বাড়ি ফিরছে ছাত্ররা। আর এই বিষয়ে স্কুলের শিক্ষকদের দাবি, গ্রাম পঞ্চায়েতকে বলার পরেও রেশন দ্রব্য পাঠানো হচ্ছে না স্কুলে, আর তাই মিড ডে মিলের খাবার পাচ্ছে না ছাত্ররা। নামখানায় মহিলার দেহ উদ্ধারের মামলায় দ্বিতীয়বার ময়না তদন্তের আবেদন। শুক্রবার কলকাতা হাইকোর্টে আবেদন জানান মৃতার মেয়ে মৌমিতা দাস। মৃতার নাম ভবানী দাস। গত 11 জুলাই দেহ টগর গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল, তিনি জানিয়েছেন এফআইআর দায়ের হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এদিন নির্দেশ দেয় দেহটিকে সংরক্ষণ করে রাখতে হবে। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। গাছ কাটা রুখল বন দপ্তর। দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার বিকেলে অবৈধভাবে গাছ কাটা চলছিল। সূত্রের খবর, বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বেশ কিছু গাছের ডালপালা বিপজ্জনক অবস্থায় ছড়িয়ে পড়েছিল। দুর্গাপুর নগর নিগমের তরফে জনগণ ঠিকাদারকে বিপজ্জনকভাবে ঝুলতে থাকা গাছের ডালপালা ছেঁটে ফেলার অনুমতি দেওয়া হয়। অভিযোগ, অনুমতি পাওয়ার পর ঠিকাদারদের কর্মীরা অবৈধভাবে বেশ কিছু গাছের ডাল কেটে ফেলেন। আর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বন দপ্তরের কর্মীরা। ঘটনাস্থলে আসেন মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ, কোন গাছ কাটা যাবে না যাতে গাছ বাঁচানো যায় তারই চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। আর তাই বেআইনিভাবে গাছ কাটা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের তরফে। দিল্লিতে ভয়াবহ আগুন। শুক্রবার সকালে দিল্লির কর্নার প্লেসের একটি ক্যাফেতে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পুরো বিল্ডিংয়ে। স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের 10টি ইঞ্জিন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন ধরেছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্পিডবোট উল্টে মৃত্যু। ইছামতী নদীতে বিএসএফ এর স্পিডবোট উল্টে মৃত্যু হল জওয়ানের। বসিরহাটের হাসনাবাদ থানার টাকি সীমান্তের ঘটনা। সূত্রের খবর, সৈয়দপুর ক্যাম্পের 85 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের একটি দল ইছামতী নদীতে শুক্রবার সকালে টহল দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। আর ওই সময় একজন জওয়ান হঠাৎই স্পিডবোট থেকে পড়ে যায়। টাকি গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। প্রশ্ন উঠেছে সীমান্তরক্ষী বাহিনীর জলযান থেকে কিভাবে একজন জওয়ান পড়ে গেলেন। আর এই ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ এর 85 নম্বর ব্যাটালিয়নের আধিকারিকরা। জওয়ানের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শুরু হয়ে গেল নিখরচায় বুস্টার ডোজ দেওয়ার কাজ। 18 থেকে 59 বছর বয়সীদের করোনা প্রতিরোধের এই তৃতীয় ডোজ তারা নিতে পারবেন। এরই পাশাপাশি 14 থেকে 18 বছর বয়সীদেরও টিকা দেওয়ার কাজ চলছে। মোট 116টি কেন্দ্র থেকে দেওয়া হচ্ছে বুস্টার ডোজ। সবাই যাতে ডোজ নেন তার জন্য পুরসভার পক্ষ থেকে জোরদার প্রচার চালানো হচ্ছে বলে জানান কলকাতার মেয়র ফেরাদ হাকিম। যে খবর সবার আগে, এখন সময় একটা ছোট্ট বিরতি। ফিরব বিরতির পর, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে এলাম যে খবর সবার আগে। চোখ রাখবো একেবারে শেষের খবরগুলির দিকে। প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা টেটে কোনো স্ক্যাম হয়নি। গ্রেস নাম্বার দিয়ে কাউকে পাশ করানো হয়নি, যোগ্যদেরই পাশ করানো হয়েছে। টেট মামলায় শুনানির সময় আদালতে সওয়াল পর্ষদের আইনজীবী।
মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার। শুক্রবার হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে টেট পরীক্ষার প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী কিশোর দত্ত বলেন, 2017-21 সেপ্টেম্বর মামলা হয়েছিল হাইকোর্টে, 2018 অক্টোবরে চূড়ান্ত রায় দেয় আদালত। নদী বাঁধ ভেঙে বিপত্তি রায়দিঘি বিধানসভা এলাকায়। মুনি নদীর বাঁধ ভেঙে জলমগ্ন একাধিক জায়গা, ঘরছাড়া হয়েছেন বহু মানুষের। প্রশাসনের তৎপরতায় নিরাপদ স্থানে তাদের সরিয়ে নিয়ে আসা হয়েছে, ভেসে গেছে গোটা গ্রাম। ডুয়ার্সের মোড়াঘাট চা বাগানে লেপাটের দেহ উদ্ধার হল। শুক্রবার বাগানের G1 এলাকায় একটি পূর্ণবয়স্ক মাদির লেপাটের দেহকে ঘিরে উত্তেজনা ছড়ায় কর্মীদের মধ্যে, আর তার কিছুটা দূরেই পড়েছিল একটি ছাগলের ক্ষতবিক্ষত দেহ। বনকর্মীদের অনুমান, ছাগলের দখল নিয়ে দুই লেপাটের মধ্যে মারামারিতে মৃত্যু হয়েছে মাদি লেপাটের। লেপাটের হানায় কোনো প্রাণহানি না ঘটলেও আহত আতঙ্ক ছড়িয়েছে ডুয়ার্সের মোড়াঘাটা চা বাগানে। বাগানকর্মীদের বক্তব্য, এর আগেও বাগানে লেপাটের অস্তিত্ব জানা গিয়েছিল। লেপাট ধরতে অবিলম্বে বন দপ্তরের কাছে খাঁচা পাতার দাবি জানিয়েছেন বাগান শ্রমিকরা। টুইট মামলায় অল্ট নিউজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবেরের জামিন মঞ্জুর হল। শুক্রবার তাকে জামিন দেয় দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। 2018 সালে বিতর্কিত টুইট করার অভিযোগে জুবেরের বিরুদ্ধে উত্তরপ্রদেশে 5টি থানায় FIR দায়ের হয়েছিল, আর সেই মামলায় জামিন পেলেন জুবের। তবে বাকি মামলাগুলির নিষ্পত্তি না হওয়ায় আপাতত জেলেই থাকতে হবে জুবেরকে। যোগীর রাজ্যে চাউমিন খেয়ে অসুস্থ হয়ে পড়ল 70টি শিশু। আশঙ্কাজনক অবস্থায় 12 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর বাকিদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনাটি উত্তরপ্রদেশে প্রতাপ করে জানা যাচ্ছে। স্থানীয় একটি মেলার দোকানে চাউমিন খেয়ে অসুস্থ হয়ে পড়ে একের পর এক শিশু। চাউমিনের দোকানটি সিল করে ঝুলিয়ে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। প্রবল বৃষ্টিতে ভাসছে মধ্যপ্রদেশ, বেহাল পরিস্থিতি সে রাজ্যের একাধিক জেলায়। পরিস্থিতি সামলাতে তাওয়া জলাধারে 7টি গেটই খুলে দেওয়া হল। ভারী বৃষ্টির জেরে সেকেন্ডে 15,072 কিউসেক জল ছাড়া হচ্ছে নর্মদাপুরামের ওই জলাধার থেকে বানভাসী আশপাশের এলাকা। প্লাবিত এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। দিল্লির আলিপুর এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি নির্মীয়মান গোডাউনের পাঁচিল। ধ্বংসস্তূপে চাপা পড়ে এখনও পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা 1টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছে দমকলের 4টি ইঞ্জিন জরুরি পরিস্থিতিতে শুরু হয়ে যায় উদ্ধার কাজ। ধ্বংসাবশেষের মধ্যে বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ভারত সফরে তিব্বতের ধর্মগুরু দলাই লামা বৃহস্পতিবারই জম্মুতে পৌঁছন তিনি। এরপর শুক্রবার লাদাখে যান। দলাই লামাকে ঘিরে সাজো সাজো রব লাদাখের রাস্তায়। ধর্মগুরুকে এক ঝলক দেখতে ভিড় জমান ভক্তরা। দলাই লামার এই সফরকে ঘিরে স্বাভাবিকভাবে অসন্তুষ্ট চীন। দীর্ঘদিন ধরেই লামাকে ঘিরে চাপানোতর চলছে দুদেশের মধ্যে। দলাই লামার মন্তব্যের সমালোচনাও করতে দেখা যায় চীনকে। তবে চীনের চোখরাঙানিকে উপেক্ষা করে দীর্ঘদিন পর আবার ভারতে পা দিলেন তিব্বতের ধর্মগুরু দলাই লামা। একটানা বৃষ্টির জেরে ভাঙল নদী বাঁধ। বসিরহাটের হিঙ্গলগঞ্জের গৌরেশ্বর নদীর বাঁধ ভেঙে পড়ল, আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা। হিঙ্গলগঞ্জের মামুদপুরের প্রায় 30 ফুট নদী বাঁধ ভেঙে বিপত্তি হয়। হুড়মুড় করে জল ঢোকে গ্রামে, প্লাবিত আশপাশের আরও 4 থেকে 5টি গ্রাম। মাতলা, রায়মঙ্গল, বেতনী সহ আরও বেশ কয়েকটি নদী টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে, ভেসে গেছে বহু চাষের ক্ষেত। প্রায় 10,000 মানুষ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। এলাকার প্রশাসনের তরফ থেকে যত দ্রুত সম্ভব পরিস্থিতির সামাল দিয়ে বাঁধ মেরামতির আশ্বাস দেওয়া হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুকুটে যখন নয়া পালক, তখনই অবনমন ঘটল রাজ্যের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। NIRF এর তালিকায় 98তম স্থানে বিশ্বভারতী। গত বছর 68 নম্বরে ছিল এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। ন্যাশনাল ইনস্টিটিউট র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা NIRF এর তালিকায় 4র্থ স্থানে উঠে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। গত বছর 8ম স্থানে ছিল যাদবপুর, এবছর তালিকায় 4র্থ স্থান থেকে 8ম স্থানে নেমে গেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। টুইটে এই বিশ্ববিদ্যালয়গুলিকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে খবর সবার আগে, আজকের মতো এ পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।